দেখানো সাবস্ক্রাইব বাটনটি টাচ করুন, বেল আইকনে ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহমিনাস ব্লগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাহমিনাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। তো সন্ধ্যার দিকে চা খাচ্ছিলাম, আজকে ঘুমটা খুব ভালো হয়েছে। বিকেলবেলায় খুবই ঘুমটা ভালো হয়েছে, তো মনটা প্রফুল্ল লাগছিলো। তো আমার ফোন বলতেছে আসার ছবি তুলি, তো আমার বিভিন্ন স্টাইল করছিলাম, সে আমার ছবি তুলছিল, সামনে সে বসে আছে, আমরা গল্প করছিলাম, তো চা খাচ্ছিলাম। হ্যাঁ, অনেকদিন পর ঘুম ভালো হইলো, অনেকদিন ধরে ঘুম হচ্ছিলো না ঠিক মতো, তো আজকে ঘুমটা হয়ে খুব ভালো লাগছিলো। তো আমরা সন্ধ্যার সময় আমার নিউ বাসার উপরের তালায়, নয়তলায়, আমরা ছয়তলায় নয়তলায় যে পারিশাদ আগের ভিডিওতে দেখিয়েছিলাম, পারিশাদের বাসা, তো পারিশার এটা হচ্ছে বেডরুম। পারিশার বেডরুমের বিভিন্ন ধরনের পারিশা খুব সুন্দর করে সাজিয়েছে ছবি টবি দিয়ে, তার রিং লাইট, তা সে সুন্দর করে দেখুন কী সুন্দর করে গুছিয়েছে। তো পারিশা হচ্ছে, আপনারা জানতে চাইতে পারেন যে পারিশা কে হয়। পারিশা হচ্ছে আমার আব্বুর বন্ধুর মেয়ে হয়। তো ওর সাথে আমাদের ছোটোকাল থেকে অনেক দিনের পরিচয়। আমরা আগে যখন বিল্ডিংয়ে ছিলাম, ও আমাদের সাথে একই বিল্ডিংয়ে ছিল। তো অনেক দিন, অনেক বছর পরে ওর সাথে দেখা, ও আন্টির সাথে দেখা। তো আন্টির আবার এখানে অ্যাপার্টমেন্ট কিনেছে, আমরা জানতাম না। যখন আন্টির সাথে এখানে আন্টিকে দেখি অবাক হয়ে গেছি, আন্টিটা নয়তলায় অ্যাপার্টমেন্ট নিয়েছে, তো আমরা আবার ছয়তলায় আছি। তো অনেকদিন পর পুরনো মানুষদেরকে দেখে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে পারিশার মেকআপ রুম। তো আমি আবার ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সব কিছু, আবার আন্টি আমাদেরকে দেখে খুব খুশি, অনেকদিন পর দেখা হয়েছে আন্টিদের সাথে, মানে এত ভালো লাগছিলো পুরনো মানুষের সাথে দেখা হয়ে, মানে খুবই অন্যরকম ফিলিংস হচ্ছিলো। মানে এতদিন অনেক অনেক তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না, ওরকমভাবে দেখা হয় নাই। আমরা ছোটোকালে আমরা একই বিল্ডিংয়ে ছিলাম, আমরা চারতলায় ছিলাম, আন্টিরাও পাশে চারতলায় ছিল, আমাদের সাথেই ছিল, পাশেই ছিল। তো আমরা খুব মজা করতাম আগে, আন্টিরা যখন বাসা ছেড়ে দিচ্ছে, আমরা বাসা ছেড়ে দেওয়ার পর এরপর আন্টিদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ নাই। এটা হচ্ছে পারিশা ড্রেসিং টেবিল, খুবই গর্জিয়াস। এখানে পারিশার বারান্দা, অনেক সুন্দর বারান্দা, এখান দিয়ে সব দেখা যায়, রাস্তাঘাট সব কিছু। এটা পারিশা খুব সুন্দর করে মেকআপ রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে পারিশার ডাইনিং রুম, এখানে দুইটা ফ্রিজ আছে। এটা হচ্ছে ড্রয়িং রুম, খুব সুন্দর করে আন্টি একদম সুন্দর করে গুছিয়েছে, খুব সুন্দর আন্টির প্রত্যেকটা রুমে শোপিস আছে, শোপিস কালেকশন। এই যে টিভির নিচেও সব শোপিস কালেকশন, শোপিসের ভরা উপর টিভি, খুবই সুন্দর করে আন্টি সাজিয়েছে। আন্টি আগেও অনেক খুব গোছানো ছিল, আগেও আন্টি অনেক স্মার্ট ছিল, আন্টি খুব সুন্দরভাবে ফুল টুল দিয়ে অনেক সুন্দর করে আন্টি ঘরদুয়ার সাজিয়ে রাখে, খুব গোছানো আন্টি। তারপর এটা হচ্ছে গেস্ট রুম, এটা আন্টিদের গেস্ট রুম, এখানে মেহমান এসে থাকে। এখানে এটা আন্টির ছবি, আন্টির অনেক আগের ছবি, পাশেরটা পারিশার ছবি। উপরেও শোপিস আছে আন্টি, এখানে খাট আছে, কাঠের আলমারি আছে। তো এখানে আবার আন্টির শোপিস কালেকশন আছে, অনেক সুন্দর সুন্দর কাঠের পুতুল ছবি, আন্টির অনেক আগের ছবি, তারপরে অনেক আগের কাঠের অনেক ধরনের নৌকা, অনেক আগের অনেক শোপিসগুলো এখানে আন্টি সাজিয়ে রেখেছে, মানে খুবই সুন্দর। আন্টির প্রত্যেকটা রুমেই ছবি, শোপিস, অন্যান্য সব। তো পারিশা আবার আমাদেরকে বলছে ওরকমভাবে গোছাতে পারে নাই,
যেরকম পেরেছি সেরকমভাবে গোছিয়েছি। তারপর এটা হচ্ছে পারিষদের ড্রয়িং রুম, আরেকটা খুবই গর্জিয়াস, এখানেও শোপিস। এখানে উপরে দেখুন আন্টির প্রত্যেকটা ইয়াতে শোপিস কালেকশন, খুবই সুন্দর। এখানে টিভি, এখানেও টিভি আছে, সিডি, এটা বইয়ের, খুবই সুন্দর বইয়ের স্ট্যান্ড, খুবই সুন্দর। এখানে সোফা সেট উপরে মুখা শরীফ আল্লাহ তালার। তো এইটা হচ্ছে, এটাও গেস্ট রুম, এখানে আন্টির ছবি টবি দেওয়া আছে। এখানেও গেস্ট রুম, এটা আলমারি, এখানে খুব সুন্দর করে বিছানার চাদরটা দুধ দিয়ে আন্টি সাজিয়ে রেখেছে। এখানেও ড্রেসিং টেবিল অনেক সুন্দর, অনেক গর্জিয়াস, খুবই ভালো লাগতেছিল দেখতে, এত কিউট আন্টির। এখানেও সব শোপিস কালেকশন, বিভিন্ন ধরনের কাঁচের শোপিসগুলো এখানে দেখুন, বিভিন্ন ধরনের শোপিস, উপরে ছবি, কি সুন্দর, মানে অনেক সুন্দর করে আন্টি গুছিয়ে রেখেছে। সবসময় আন্টি গোছানোই থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমরা আবার ঘুরে ঘুরে সব দেখছিলাম আন্টির, এগুলো সব আন্টির করা, ডিজাইন করা সব এই রুমগুলো সব আন্টি সাজিয়েছে। এটা সোফাসেটের রুম, খুবই সুন্দর করে সোফাসেটের রুমটা সাজিয়েছে, ড্রয়িং রুমটা খুবই সুন্দর। এটা হচ্ছে ডাইনিং রুম, এটা এখানে বড় টেবিল, এখানে সবাই খাওয়া দাওয়া করে, উপরেও শোপিস আছে, এখানে কাপটা পাচ্ছে। তো আমি রুমে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আন্টির রুম, এটা হচ্ছে আন্টির রুম, আন্টি এখানে এখানে ঘুমায়। তো এইটা আন্টির রুম, আন্টির রুমের সাথেও বারান্দা আছে, প্রত্যেকটা রুমের সাথেই সুন্দর বারান্দা আছে, খোলামেলা একদম বাতাস, ঠান্ডা পরিবেশ, ড্রেসিং টেবিল আন্টির। এখানেও সব শোপিস আন্টির, বিভিন্ন ধরনের অর্নামেন্টস, কসমেটিক সব কালেকশন। তো এটা হচ্ছে আন্টির ছেলের রুম, আন্টির ছেলে এখানে থাকে না, তার বউকে নিয়ে সে অন্য অ্যাপার্টমেন্টে থাকে, তো মাঝে মধ্যে ঘুরতে আসলে তখন সে এখানে থাকে। খুবই সুন্দর এই রুম, প্রত্যেকটা রুমই খুব আন্টি সুন্দর করে গুছিয়ে রেখেছে। এটা এটা বাথরুম, খুবই সুন্দর করে সাজিয়েছে, এগুলো সব আন্টির ডিজাইনে করা, প্রত্যেকটা রুম আন্টি খুবই সুন্দর করে, দেখুন খুবই সুন্দর কালেকশন। আর সোফাসেট খাট সব অন্যরকম ডিজাইনের, একদম বিদেশি স্টাইলের, খুব সুন্দর করে করে সাজিয়েছে আন্টি। এটা হচ্ছে আন্টি ডাইনিং রুম, আগেই দেখিয়েছি। এটা হচ্ছে কিচেন, এখানে কাজ করে আন্টি, কাজ করা হচ্ছে। তো আন্টিদের আবার আর সামনে আরেকটা অ্যাপার্টমেন্ট হচ্ছে, ওখানে আলাদা চলে কয়েক মাস পরে উঠে যাবে, তো এই জন্য আপাতত কিচেনটা ওভাবে গোছানো হয় নাই। তো এখানে অনেক ধরনের কাচের কাপ, পিরিচ, বিভিন্ন স্টাইলের সব কিছু আছে। সোফাসেটের পাশে একটা কুকুর, খুবই সুন্দর গর্জিয়াস, মানে খুবই সুন্দর, খুব সুন্দর করে আন্টি ঘরটা সাজিয়েছে। তো ঘর সাজানো কেমন লেগেছে আন্টি, অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ঘরটা কেমন লেগেছে। তো এই তো আমি তো সব দেখে খুব ভালো লাগলো গোছানো, মানে খুবই সুন্দর ভালো লেগেছে আমার। আমরা খুব গল্প করতেছিলাম, মজা করতেছিলাম, সারা ঘর ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল। তো আন্টি ফাঁকে আমাদের জন্য মিষ্টি বিস্কুট, চানাচুর, চা বানাচ্ছিল, তো আমরা নাস্তা খাচ্ছিলাম। তো আমরা অনেকদিন, তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।